রাজধানী হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের চাপ কিছুটা কমেছে, তবে এখনও শুধু ঢাকাই নয়, বাইরের জেলাগুলো থেকেও সংকটাপন্ন রোগীরা আসছেন রাজধানী শিশু হাসপাতালে। এমনটা জানিয়ে এই হাসপাতালের পরিচালক বলছেন, আবহাওয়ার উপর নির্ভর করবে ডেঙ্গু সহ ঠান্ডা জ্বরের প্রকোপ মানুষকে আর কতদিন ভোগাবে। বিস্তারিত মুশফিক উসালেহিনের রিপোর্টে। ফরিদপুরের কৃষ্ণনগর অধিবাসী আড়াই বছর বয়সী শিশু ইসমাইল এক সপ্তাহ আগে তীব্র জ্বরে ভোগার পর পরীক্ষা করে শনাক্ত হয় ডেঙ্গু। স্থানীয় চিকিৎসকরা তাকে ঢাকার শিশু হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। ফরিদপুরের কোনো ডাক্তার ওকে রাখে নাই, বলছে যে আপনারা ঢাকায় নিয়ে যান, অন্য কোনো ডাক্তার দেখেন, আমাদের দ্বারা সম্ভব নয়, এই জন্য আমরা ঢাকায় নিয়ে আসছি। তো আগের থেকে এখন একটু ভালো হয়েছে, মানে জ্বর আসতো, জ্বর কমছে, মুখের ঘা ছিল ওগুলো কমছে এখন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুধু রাজধানীতে নয়, ডেঙ্গু এবার প্রকোপ ছড়িয়েছে পুরো দেশেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ডেঙ্গু কিন্তু একটা ইপিডেমিক আকারে হয়েছে, সুতরাং এটা কিন্তু আপনার শুধুমাত্র ঢাকাতে তা না, ঢাকার বাইরেও কিন্তু ডেঙ্গু জ্বর আছে। এখন মনে করেন গাজীপুর, ময়মনসিংহে, তারপরে ফরিদপুর, তারপরে আপনার নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সব জায়গা থেকে, সিলেটে, সব জায়গায় কিন্তু আপনি দেখবেন তারা যখন খারাপ হয়ে যায় তখন শান্ত বাচ্চাদেরকে শিশু হাসপাতালে রেফার করে। তবে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও মানুষকে এখন ভোগাচ্ছে মৌসুমি জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, পানিশূন্যতা, র্যাশ সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। আগে যেভাবে ছিল সেভাবে এখন এই উত্তোলনায় কিছু কমেছে মনে মনে হয়, তারপরও এটা কিন্তু আরও কদিন থাকবে সেটা আবহাওয়ার উপরে নির্ভর করবে। আবহাওয়া যদি একটু আরও বেশি দিন বৃষ্টি হয় বা থেমে থেমে বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার আরও কয়েকদিন থাকতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে না পারলে ভবিষ্যতে ডেঙ্গু আরও ভয়ঙ্করভাবে ভোগাতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা।